নমস্কার বন্ধুরা, তানিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি দিয়ে নতুন পর্বের। গরমের দিনে ঠান্ডা পানীয় খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ মজাদার হয়। কোনো ঝামেলা ছাড়াই মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিন কোল্ড কফির এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। খুবই সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই কোল্ড কফিটি বানাতে আমি কফি নিয়েছি 1 টেবিল স্পুন এবং চিনি নিয়েছি 1 টেবিল স্পুন, আর গার্নিশিংয়ের জন্য ব্যবহার করে নিচ্ছি 3 টেবিল স্পুন মতো চকো চিপস। এখানে আমি দুধ নিয়েছি 1/2 কাপের মতো, এখানে আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। আর কোল্ড কফি বানাতে আইস তো দরকার, তাই আইস নিয়েছি এখানে 4 টুকরোর মতো। সমগ্র উপকরণগুলি মিশিয়ে নেওয়ার জন্য প্রথমে মিক্সিতে আমি দুধটি দিয়ে দিয়েছি, তারপর 1 টেবিল স্পুন মতো কফি ব্যবহার করে নিচ্ছি, এখানে চিনি ব্যবহার করে নিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি অ্যাড করে নেবেন, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো আইস। এবার কোল্ড কফিটিকে পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের চারধারে চকলেট সিরাপ দিয়ে একটু ডিজাইন করে নেব। পুরো গ্লাসটিকে চকলেট সিরাপ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। কোল্ড কফি বানাতে এরকম ডিজাইন যে করতেই হবে তার কোনো মানে নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটি করতে পারে। আমি এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার কোল্ড কফিটিকে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ওপর থেকে আবারও কয়েকটি আইস কিউব দিয়ে দিচ্ছি। কোল্ড কফিটাকে গার্নিশিংয়ের জন্য এখানে আমি সামান্য পরিমাণে চকো চিপস ব্যবহার করে নিচ্ছি। এইভাবে বানিয়ে পরিবেশন করুন কোল্ড কফির এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আরও যদি আমার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না।